সালামু আলাইকুম, আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আজকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে হার্ড ডিস্কের সমস্যা হলে আপনারা কিভাবে কাজ করবেন বা হার্ড ডিস্কের সমস্যা হলে আপনারা কিভাবে বুঝবেন। তো আজকে আমি আপনাদেরকে একটি হার্ড ডিস্কের ক্লাস করাবো, যাতে আমার এই ভিডিওটি দেখে আপনারা হার্ড ডিস্ক সম্পর্কে অনেক আইডিয়া হয় এবং কি কি হার্ড ডিস্কের সমস্যা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন এবং কি কি কাজ করলে আপনারা আপনাদের হার্ড ডিস্কটি সমাধান করতে পারবেন। তো চলুন তাহলে দেখা যাক আমরা হার্ড ডিস্ক কিভাবে রিপেয়ার করি বা হার্ড ডিস্কের যে যে সমস্যা আছে ওইগুলো কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। তো বন্ধুরা, হার্ড ডিস্ক রিপেয়ার করার আগে আমি আপনাদেরকে কিছু হার্ড ডিস্ক সম্পর্কে পরিচয় করাই দিই। আমরা জানি হার্ড ডিস্ক ল্যাপটপ এবং ডেস্কটপে দুই ধরনের হার্ড ডিস্ক ইউজ করা হয়। তো সবার আগে আমি আপনাদের দেখাই যে ডেস্কটপে মূলত যে আগের দিনের যে ডেস্কটপগুলো আছে প্রিন্টিয়াম 4 বা আগের মডেলের ওইগুলোতে ইউজ করা হয় আইডি হার্ড ডিস্ক। এই যে আপনারা দেখেন আইডি হার্ড ডিস্ক, আপনারা কীভাবে বুঝতে পারবেন আইডি হার্ড ডিস্কের মধ্যে যে কেবলটা থাকে এটা দেখেন কত বড়। আর একটা হচ্ছে পাওয়ার কেবল আর ডাটা কেবলটা খুবই বড় থাকবে এবং অনেকগুলো পিন থাকবে এবং এদিকে জাম্পারিং করা থাকবে, ঠিক আছে। আর ডেস্কটপের সাটা হার্ড ডিস্কগুলো আপনারা ভালো করে খেয়াল করেন, এই যে আমাদের আমাদের যে লোকাল আমরা বর্তমানে যে ইউজ করি এগুলো সেমই এটা। তারপর হচ্ছে আমাদের ল্যাপটপের হার্ড ডিস্ক। তো ল্যাপটপেরও সেম যে আগের দিনের ল্যাপটপগুলোতে ইউজ করা হয় আইডি হার্ড ডিস্ক এবং আইডি হার্ড ডিস্ক দেখতে এমন, যারা প্রথম পর্যায়ে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য খুবই ভালো একটি ওয়ে যে এটা দেখেন আপনারা। আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপ হার্ড ডিস্ক, ঠিক আছে। তো ল্যাপটপের সাটা হার্ড ডিস্ক। তারপর হচ্ছে বন্ধুরা, বর্তমানে একবার লেটেস্ট ল্যাপটপগুলোতে ইউজ হচ্ছে এই যে এসএসডি হার্ড ডিস্ক। এই যে এটা হচ্ছে বন্ধুরা আমাদের 128 GB, এই যে এদিকে আপনারা ভালো করে খেয়াল করেন, মূলত এটা আপনার ল্যান কার্ডের মতো করছে। বর্তমান জেনারেশনের যতগুলো ল্যাপটপ আছে ওইগুলোতে আপনার এই যে এসএসডি হার্ড ডিস্ক করে এটা, এগুলোও সমস্যা হয়। তো এগুলোও কীভাবে রিপেয়ার করতে হয় আমি প্রতিনিয়ত ভিডিও দিব, আর এই রিপেয়ারিংগুলো দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এমন নতুন নতুন ভিডিও পাবেন। তারপরে যে এই যেমন ধরে দেখেন আপনারা, এটাও একটি সাটা হার্ড ডিস্ক, এটাও এসএসডি, এটাও আকারও খুব ছোট। তো আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপে এই ধরনেরই মূলত হার্ড ডিস্ক থাকে এবং এগুলো মূলত কি কি সমস্যা হয় আজকে আপনাদের দেখাবো। আমরা মূলত দুইটি সমস্যায় বেশি পাই, এগুলো হচ্ছে ন পাওয়ার এবং ন ডিটেক্ট। হার্ড ডিস্কে প্রায় সময় পাওয়ার আসে না, যার কারণে আমাদের হার্ড ডিস্ক ডিটেক্ট করে না বা শো করে না, ঠিক আছে। তারপরে ডিটেক্ট করে নেওয়ার জন্যই আমাদের হার্ড ডিস্ক শর্ট সার্কিট থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে ন ডিটেক্ট, আমাদের হার্ড ডিস্কের মধ্যে আপনার বায়োস থাকে, ঠিক আছে। বায়োসের মধ্যে এটির প্রোগ্রামিং করা থাকে, যার কারণে যদি বায়োসে বায়োস ফায়ার হলে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাদের হার্ড ডিস্কটি ডিটেক্ট করবে না বা শো করবে না। আর এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনার অবশ্যই আমরা যে কাজগুলো করে থাকি আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে ক্লিন ডাস্ট অ্যান্ড কার্বন উইথ আইপি থিন আরোর পেট্রোল, মানে আমাদের যে হার্ড ডিস্কগুলো আছে আমরা অনেক সময় আমাদের হার্ড ডিস্ক ডিটেক্ট করে না বা শো করে না, ওই ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটি করি এটি হচ্ছে আমাদের হার্ড ডিস্কে প্রচুর পরিমাণে কার্বন থাকে। এই যে দেখেন আজকে আমাদের কাছে একটি হার্ড ডিস্ক আসছে, তো এটিও আমরা থিনার দিয়ে ওয়াশ করব, করার পর আমরা দেখব যে কী অবস্থা। তো যে হার্ড ডিস্কগুলোতে কার্বন থাকে ওইগুলো যদি আপনারা ভালো করে পেট্রোল বা থিনার দিয়ে ওয়াশ করেন, তারপর আমি নিশ্চয়তা দিতে পারবো যে হার্ড ডিস্কটা ঠিক হওয়ার আশঙ্কা থাকে। তারপরে যে কাজটি করবেন আপনার হার্ড ডিস্কের
হার্ড ডিস্কের যে ভোল্টেজ আছে ওইটা আপনারা চেক করবেন, যে ডেস্কটপ হার্ড ডিস্কে কত ভোল্ট থাকে, 5 ভোল্ট 12 ভোল্ট, 5 ভোল্ট 12 ভোল্ট আপনার আমাদের যে হার্ড ডিস্কের এসএমডি সার্কিট আছে এটার মধ্যে থাকে, ভিতরে বিভিন্ন জায়গায় কানেকশন পেয়ে থাকে, এবং এখানে বিভিন্ন এসএমডি ডায়োড আছে, এগুলো অনেক সময় শর্ট হয়। তো আমি আমি নেক্সট ক্লাসে এগুলো শর্ট হলে আপনারা কীভাবে বুঝতে পারবেন এবং কীভাবে আপনারা হার্ড ডিস্কের সরাসরি আপনারা রিপেয়ার করবেন ওইগুলোর ভিডিও দিব, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের আমাদের হার্ড ডিস্কের যে যতগুলো এসএমডি পার্টস আছে, এই যে আমাদের ল্যাপটপ হার্ড ডিস্কও এসএমডি পার্টস আছে, আমাদের ডেস্কটপের হার্ড ডিস্কও এসএমডি পার্টস আছে, এবং আমাদের বর্তমান যে লেটেস্ট এসএসডি হার্ড ডিস্ক এগুলো তো সব এসএমডি পার্টস, ঠিক আছে? তো এই পার্টসগুলো শর্ট থাকলে আপনারা কীভাবে বুঝতে পারবেন বা কীভাবে রিপেয়ার করবেন? আমাদের ল্যাবে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার করে আমাদের মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক আমাদের পাঠাচ্ছে বিভিন্ন ক্লায়েন্টরা, আমরা এগুলো রিপেয়ার করে আমরা আবার তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনাদেরও যদি কোনো প্রকারের কম্পিউটার অ্যাক্সেসরির সমস্যা থাকে আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন, কারণ আমাদের কাছে প্রচুর অ্যাক্সেসরিজ আছে, এগুলো থেকে আমরা পার্টস কালেক্ট করতে পারি। তো বন্ধুরা, আর এই এই স্টেপগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের হার্ড ডিস্ক 100% রিপেয়ার করতে পারবেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো ল্যাপটপ ডেস্কটপের হার্ড ডিস্ক রিপেয়ার কীভাবে করবেন। তো আমি আমাদের যেহেতু ডেস্কটপের এখানে একটি হার্ড ডিস্ক আছে আর এখানে একটি ল্যাপটপের হার্ড ডিস্ক আছে, তো আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজ করব, তারপরে আমরা হার্ড ডিস্ক আমরা রিপেয়ার হবে। আর এখন আমরা আমাদের টুল বক্স নিচ্ছি, আমাদের যে এখানে ল্যাপটপের একটি হার্ড ডিস্ক আছে, তো এটিরও আপনার পাওয়ার আসে না, ঠিক আছে? তো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে আমরা আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করব। আমাদের আমরা টুল বক্স নিচ্ছি, তো বন্ধুরা আপনারা আপনারা হার্ড কম্পিউটার হার্ড ডিস্ক সম্পর্কে বা কম্পিউটার হার্ডের সম্পর্কে যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই ভিডিওটির নিচে আপনারা কমেন্টস করবেন এবং আপনাদের মতামত আমাকে জানাবেন। আমি আপনাদের মতামতগুলো খুবই ভালোভাবে ফলো করি এবং আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমাদের প্রতিষ্ঠানে কম্পিউটারের সব ধরনের হার্ডওয়্যার বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয় এবং আমরা এখানে সরকারিভাবে কারিগরি বোর্ডের অনুমোদিত আমরা ট্রেনিং করাই। যারা ব্রাউন বেল্টের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা কম্পিউটার বাস্তব প্রশিক্ষণ নিতে পারবেন। এবং আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ এবং কম্পিউটার যত ধরনের মালামাল আছে আমরা সেল করে থাকি, তো যারা কম প্রাইসে কম্পিউটার কিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের আমাদের যে ল্যাপটপ হার্ড ডিস্কটি আছে আমরা এটি খুলে নিলাম, ঠিক আছে? তো যারা প্রথম পর্যায়ে ল্যাপটপ হার্ড ডিস্কটি দেখতেছেন তাদের জন্য খুবই একটি সুবিধাজনক, কারণ এখানে দেখেন আপনারা সব ধরনের পার্টসই আছে। তো আমি আগামী ভিডিওতে দেখিয়ে দিব যে কোন পার্টসটি সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন যে পাওয়ার সমস্যা। তো বন্ধুরা, আমাদের এদিকে এদিকে একটু ময়লা আছে, তো আমরা এখন ইরেজার নিব, ইরেজার নিয়ে আমরা ক্লিন করে দিব। আমি এর আগেও আপনাদের ভিডিও দিছি যে ইরেজার দিয়ে হার্ড ডিস্কের এদিকে যে পিনগুলো আছে, তো আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে অনেকগুলো পিন আছে, তো এগুলোর মধ্যে যে কার্বন আছে যার কারণে আমাদের হার্ড ডিস্কটা ঘুরতো, কিন্তু মাঝে মাঝে ঘুরতো, আবার মাঝে মাঝে ঘুরতো না, যার কারণে এটা মাঝে মাঝে পাইতো, মাঝে মাঝে পাইতো না। তো আজকে আমরা এইটাও রিপেয়ার করবো, পাশাপাশি আমাদের কাছে একটি ডেস্কটপের হার্ড ডিস্কও আছে। তো আপনারা আমার ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা ল্যাপটপ ডেস্কটপের হার্ড ডিস্কের প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো আছে এগুলো আপনারা শিখতে পারবেন, এবং সার্কিট শর্ট হলে কীভাবে কাজ করতে হয় এগুলোরও ভিডিও আমি প্রতিনিয়ত দিব। তো বন্ধুরা, আমরা এখন ল্যাপটপের এটাও খোলা হয়েছে, এখন আমরা আমাদের যে ডেস্কটপের যে এখানে একটি হার্ড ডিস্ক দেখতেছেন আমরা ওইটাও খুলবো এখন।
আর যারা কম্পিউটার রিপেয়ার করা শিখতে চান বা হার্ড ডিস্ক থেকে ধরো যত ধরনের কাজ শিখতে চান, তারা আমার সবগুলো ভিডিও ফলো করবেন। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ক্লাসই দিছি। এর আগে আমি দিছি হার্ড ডিস্ক কীভাবে ফ্ল্যাশ করে। যাদের কম্পিউটার স্লো এবং উইন্ডোজ সেট আপ নিতে চায় না, তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা কম্পিউটার রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এটিও খুলে নিলাম। এই যে দেখেন, আমাদের এই হার্ড ডিস্কটা আমাদের ডিটেক্ট করে নাই এজন্যই যে, আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে প্রচুর পরিমাণে কার্বন পড়ে আছে। এই যে এখানে হার্ড ডিস্কের যে একটা হার্ড ডিস্কের যে ইয়েগুলো থাকে, এগুলো আপনি ডিটেক্ট করতে পারে না, যার কারণে এখানে এই যে আমাদের এখানে প্রচুর পরিমাণে কার্বন আছে। আমরা প্রথমত কিভাবে আমরা কাজগুলো করবো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। বন্ধুরা এদিকেও খেয়াল করেন, এই যে এদিকেও আমাদের যে মোটরের এই পিনগুলো আছে, এগুলো তো কার্বন পড়ে আছে। তো আমরা এখন ল্যাপটপ ডেস্কটপের যে সার্কিট দুইটা আমরা খুললাম, আমরা প্রথম পর্যায়ে যে কাজটা করব, আমরা থিনার যদি থাকে আপনাদের নিকটস্থ, আপনারা অবশ্যই থিনার থিনার দিয়ে ওয়াশ করে নেবেন। তো বন্ধুরা, যারা থিনার দিয়ে আপনারা বিভিন্ন সার্কিট ক্লিন করেন, তারা অবশ্যই অল্প একটু থিনার এখানে নিবেন আর সার্কিটের উপরে নিবেন, কারণ থিনার যখন সার্কিটের মধ্যে পড়বে তখন কোনো সমস্যা নেই, কারণ থিনার হচ্ছে উড়ে যায়, ঠিক আছে? তো এটি কোনো শর্ট করে না। আর অবশ্যই আপনারা, আমি এখন থিনারটি আমাদের যে থিনারটি আছে এটি এটা আমি পরীক্ষা করে নিচ্ছি, আপনারা অবশ্যই পরীক্ষা করে নেবেন, কারণ অনেক সময় আজকাল থিনারের মধ্যে বিভিন্ন প্রকার পানি পানি মিশ্রিত করা হয় এবং মেডিসিন মিশ্রিত করা হয়, যার কারণে থিনার শর্ট থাকে। তো আমরা এখন ডিজিটাল মিটার দিয়ে আমরা বিট সিলেক্ট করে নিব মিটারের। এই যে বন্ধুরা, আমরা দুইটা পিন একসাথে রাখলাম আর এদিকে সিলেক্ট করব। এই যে বিট সিলেক্ট করলাম, করার পর আমরা এখন থিনারের মধ্যে রাখব। এই যে বন্ধুরা, আমাদের এটা কোনো বিপ করে নাই, তার মানে আমাদের এটা এর মধ্যে কোনো পানি মিশ্রিত নেই, ঠিক আছে? তো আপনারা অবশ্যই থিনার ইউজ করার আগে আপনারা থিনার শর্ট আছে কিনা বা পানি আছে কিনা একটু দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা এখন সার্কিটের মধ্যে সম্পূর্ণ থিনার ঢেলে দিলাম। এভাবে আপনারা ভালোভাবে ক্লিন করবেন। আর অপোজিট সাইডে যে আমাদের এদিকে, আপনারা ভালো করে খেয়াল করেন যে পিনগুলো আছে ওইটার মধ্যেও আপনারা থিনার লাগিয়ে নেবেন ভালোভাবে। লাগানোর পর এই সাইডটা আপনারা কিভাবে ক্লিন করবেন আমি আপনাদের কিছু কৌশল দেখিয়ে দিচ্ছি। আমরা এখন ইরেজার নিব। তো আমরা ইরেজার নিলাম। এখন আমরা ইরেজারটি দিয়ে আমরা ভালোভাবে, বন্ধুরা এই যে দেখেন আমাদের সম্পূর্ণ, ঠিক আছে? আপনারা এই যে দেখেন আমাদের কত ময়লা, মানে আমাদের ইরেজারের মধ্যে ভরছে এবং আমাদের এটা একবারে ক্লিন হয়েছে। আপনারা পেট্রোল বা থিনার দিয়ে হালকা ওয়াশ দিয়ে যখন আপনার ইরেজার ইউজ করবেন, তারপরে একবারে নিউ হয়ে যাবে এবং কোনো প্রকারের কার্বন থাকবে না, সম্পূর্ণ কার্বন এবং ময়লা আপনার ইরেজারে লেগে যাবে এবং আমাদের ইয়েটা একবারে ক্লিন হয়ে যাবে। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের এটা মোটামুটি করা হয়ে গেছে, তো আমরা এখন এটা এখানে রেখে দিব। তারপর হচ্ছে আমাদের ল্যাপটপ হার্ড ডিস্কটা আমরা রিপেয়ার করব। তো ওইটা আমরা সেমভাবে করব। আমরা এখন থিনার নিচ্ছি, হালকাভাবে প্রথমত সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের এখানে প্রচুর পরিমাণে কার্বন ছিল, আমরা পণ্যটা খুবই ভালো করে আপনারা ওয়াশ করবেন, তাহলে যদি সার্কিটের কোনা কানায় যত ধরনের আপনার কার্বন পড়ে থাকবে সম্পূর্ণই ক্লিন হয়ে যাবে। এখন আপনারা একটু খেয়াল করেন, প্রচুর ক্লিন হয়ে গেছে। তারপরে যে কাজটি করবেন আপনারা, ইরেজার দিয়ে নেবেন। এই যে আমরা ইরেজার নিচ্ছি। তো ইরেজার নেওয়ার পর আপনারা এই যে এইদিকে দেখেন কত, এই যে এইদিকে আমাদের কার্বন পড়ে আছে, তো আমরা ওইগুলো ইরেজার দিয়ে ক্লিন করে নিব।
এই যে বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন, একবারে ফ্রেশ হয়ে গেছে এবং কোনো প্রকার এখানে কার্বন বা ময়লা এখন নেই। তো আমরা এখন যে কাজটি করব, আমাদের হার্ড ডিস্ক অনেক দিন যাবৎ চলতে চলতে কি হয়, আমাদের যে এসএমডি এখানে অনেক ধরনের ডায়োড আছে, তারপর হচ্ছে আপনার মুসফেট আছে, কয়েল আছে, তারপর হচ্ছে বায়ুজ আছে, চিপস আছে। তো এগুলো আপনার ড্রাই হয়ে যায় বা ড্রাই সোল্ডারিং হয়ে যায়। তো আমরা এখন এসএমডি মেশিন দিয়ে আমরা হালকা করে আমাদের যে হার্ড ডিস্কটা আছে এটা আমরা ভালোভাবে আমরা হিট দিয়ে নিব। আর হিট দিয়ে নিলেই আমাদের এখানে প্রাথমিক পর্যায়ে যে প্রবলেমগুলো বা যে সমস্যাগুলো বেশি হয় এগুলোই মূলত বেশি হয়। আর এগুলো আমরা যদি ভালোভাবে করতে পারি, আমাদের হার্ড ডিস্ক আপনার 40% ওকে হয়ে যাবে। আর বাকি পার্সেন্ট হচ্ছে আমাদের এখানে ডায়োড থাকে, তারপর হচ্ছে আপনার এই যে এখানে বিভিন্ন আইসি থাকে, চিপস থাকে, এগুলোর সমস্যা হয়। তো ওইগুলোর ভিডিও আমি নেক্সটে দিব, আপনারা কিভাবে আপনাদের ডায়োড চেক করবেন বা কিভাবে নো পাওয়ার কাজ করবেন, তাহলে আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আমাদের হটগানটি অন করতেছি। আর বন্ধুরা, আপনারা যখন হটগান দিয়ে যখন আপনারা এসএমডি পার্সের মধ্যে হিট করবেন, তো ওই ক্ষেত্রে আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এটি হচ্ছে আমাদের যে হটগান আছে হটগানের ইয়ার মানে হাওয়াটা একটু কমাই দিবেন, তা না হলে আমাদের এখানে এই যে ছোট ছোট যে পার্টসগুলো আছে এগুলো অনেক সময় পড়ে যায় বা এগুলোতে প্রবলেম হয়। আর হিটটা এত বেশি দিয়েন না, কারণ বেশি হিট দিলে আমাদের যে সার্কিট আছে এইগুলো ফুলে যাবে বা ওভার হিট হয়ে আমাদের আইসিও সমস্যা হতে পারে। সেজন্য আপনারা সতর্কতার সাথে আপনারা মাঝামাঝি হিট দিয়ে আপনারা কাজ করবেন। আমরা এখন আমাদের যে যে কম্পোনেন্ট বা পার্টস আছে আমরা প্রত্যেকটা পার্টসের মধ্যে আমরা হালকাভাবে হিট দিব, যাতে আমাদের ডাই জ্বালায় বা আমাদের ডাই সোল্ডারিং থাকলে ওইগুলো আমাদের রিপেয়ার হয়ে যায়। তো আমাদের লেবে যতগুলো কাজ আসে আমরা এই প্রাথমিক কাজগুলো করলেই আমাদের, বিশেষ করে যেগুলো হার্ড ডিস্ক ডিটেক্ট করে না অথবা পাওয়ার আইসা পাওয়ার ছাইড়া দেই, ওইগুলো অতি সহজেই রিপেয়ার হয়ে যায়। সেজন্য আমার আজকে আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই কৌশলটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের অবশ্যই কিছু শিক্ষণীয় কিছু ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই নিচে একটি লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করবেন, তাতে সবাই কম্পিউটার হার্ডওয়্যার কাজ সম্পর্কে আইডিয়া হবে এবং অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, আমাদের একটি যে ডেস্কটপের যে হার্ড ডিস্কের সার্কিট ছিল আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের ল্যাপটপের সার্কিটটা সেমভাবে আপনারা হিট দিবেন বিভিন্ন কম্পোনেন্টে, ঠিক আছে? তো ওভার হিট দিবেন না, কোথাও একসাথে ধরে রাখবেন না, হালকা হালকাভাবে প্রত্যেক জায়গায় আপনারা হিট দিয়ে নেবেন। তাহলে আমি 100% নিশ্চয়তা দিতে পারবো আপনারা সব ধরনের হার্ড ডিস্কই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের প্রাথমিক কাজ মোটামুটি শেষ পর্যায়ে। আমি এখন আমরা আমাদের যে হার্ড ডিস্কের বডিগুলো আছে এগুলো আমরা আরেকটু চেক করে নিচ্ছি, তাহলে আর একটু বেটার হয়। যেমন আমাদের এখানে এই যে এই পিনগুলো আমরা আরেকটু একটু মর দিয়ে নিচ্ছি, যদি এগুলোতে কোনো প্রকার কার্বন থাকে তাহলে আমাদের সলভ হয়ে যাবে। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা ল্যাপটপের যে এই যে আমরা এখানেও তো এটাও আমরা হালকা ইরেজার দিয়ে করে নিই। তো আমাদের যে এই এখানে যে মোটরের ইয়াটা আছে আমরা ওইটা ভালো করে ইরেজার দিয়ে ওয়াশ করে নিলাম। এখন আমাদের একবারে ক্লিন হয়ে গেছে। তো আমরা এখন সার্কিট লাগিয়ে নিচ্ছি।
ল্যাপটপের হার্ড ডিস্কটা আমরা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের হার্ড ডিস্ক লাগানো হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে, তো পাওয়ার সাপ্লাই এখন অন করব এখানে। এই যে আমরা এখন অন করতেছি। এই যে আমাদের পাওয়ার সাপ্লাই চালু হয়েছে। তো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্ক আমরা এখন রিপেয়ার করলাম, আমরা দেখবো যে আমাদের কাজ হয়েছে কিনা। তো আমাদের হার্ড ডিস্কটি এখন ঘুরতেছে, ঠিক আছে? তো আমরা 100% শিওর আমাদের এই হার্ড ডিস্কটি রিপেয়ার হয়েছে, কারণ এটা আগে চলতোই না। এখন আপনারা যখন পাওয়ারটি লাগাবেন, তখন আপনার হার্ড ডিস্কটিতে ধরলে এটা ভাইব্রেট করবে এবং এটার ভিতরে যে মোটরটি আছে খুবই স্পিডে ঘুরে, এখন আমাদের হার্ড ডিস্কটি ঘুরতেছে, ঠিক আছে? তার মানে আমাদের এই হার্ড ডিস্কটি ওকে হয়ে গেছে। তো আমরা আমাদের আমাদের ওই হার্ড ডিস্কটি আমরা এখন কানেক্ট করব, দেখবো যে আমাদের হার্ড ডিস্কটি ওকে হয়েছে কিনা। এই যে বন্ধুরা, আমাদের হার্ড ডিস্কটি ঘুরতেছে, খুবই স্পিডে ঘুরতেছে। আসলে এটা তো আইডি হার্ড ডিস্ক, অনেক আগের হার্ড ডিস্ক। তো আমাদের এই হার্ড ডিস্কটি ওকে হয়ে গেছে। তো এখন আমরা যদি এটাকে আমরা চাইলে আমরা যদি এটাকে নতুন করে কাজ করতে চাই, আমাদের আগের একটি ভিডিও আছে হার্ড ডিস্ক কীভাবে ফ্লাশ করে। আপনারা এইভাবে কাজ করে আপনারা ফ্লাশ করে নিলে ভালো হয়। যদি এর ভিতরে ইম্পর্টেন্ট ডাটা থাকে, ডাটাগুলো আপনারা কালেক্ট করে নেবেন, তাহলে খুবই ভালো হয়। তো বন্ধুরা, আমি এখন খুলে দিচ্ছি। তারপরের যে কাজগুলো আছে আমাদের এখানে, আরেকটি জিনিস বলে দেয় আপনাদেরকে, আমাদের এখানে আমি আপনাদের দেখাইছি এখন ল্যাপটপ এবং ডেস্কটপের হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ার করে। তো যে প্রবলেমগুলো বললাম, এগুলো তো আপনারা অবশ্যই জানেন যে নো পাওয়ার এবং নো ডিটেক্ট, ঠিক আছে? এগুলো বেশি সমস্যা হয়। তো হার্ড ডিস্ক বেশিরভাগই শো করে না, অথবা এখানে পাওয়ারে যদি কোনো সমস্যা থাকে বা ভিতরে যদি কোনো প্রকারের আপনার কার্বন থাকে, অনেক সময় দেখা গেছে কি বায়ুস এসে আপনার দাঁড়াই থাকে আর কোনো কিছু হয় না। আবার হার্ড ডিস্কের লাইন খুলে দিলে আপনার হ্যাং ছেড়ে দেয় বায়ুস। তো এগুলো আমি এখন যেগুলো করছি, এগুলো যদি করেন, যারা কম্পিউটারের কাজ পারেন না বা যারা কাজ শিখতে চান, তারাও আপনাদের হার্ড ডিস্কগুলো 100% রিপেয়ার করতে পারবেন। আর আপনাদের কাছে যদি হটগান না থাকে, তো আপনারা বিকল্প আপনারা আমাদের যে আগের দিনের যে লাইটগুলো আছে, 100 ওয়াটের লাইটগুলো, তো ওই লাইটগুলোর মধ্যে আপনারা থিনার দিয়ে ভালো করে ওয়াশ করে এবং ইরেজার দিয়ে ভালো করে ক্লিন করে আপনারা 100 ওয়াটের লাইটের নিচে আপনারা একটি বক্স বানিয়ে আপনারা হিট দিয়ে রাখবেন। 1 ঘন্টা বা 2 ঘন্টা ভালো করে হিট দিলে যখন আপনারা হাত দিয়ে সার্কিটের মধ্যে ধরবেন, যখন প্রচুর পরিমাণে হিট হবে বা হিট হইলে আপনারা আপনাদের আর লাগাইতে পারেন, তাহলেও আপনাদের কাজ হয়ে যায়। তো আমাকে অনেকে বলছেন যে হটগান না থাকলে আমরা কীভাবে কাজটি করব। তো আপনারা ওই ওয়েটাও ইউজ করেন, ওইটাও খুবই ভালো ওয়ে, ওইটা কোনো রিস্ক নেই। তারপরে হচ্ছে বন্ধুরা, আমাদের এখানে SSD হার্ড ডিস্ক আছে। তো প্রত্যেকটা হার্ড ডিস্কেরই আমাদের এরকম পার্টস থাকে। তো আমি আজকে আপনাদের একটু বলতেছি এজন্যই, কারণ আমার এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, আশা করি আপনারা রিপেয়ারের ক্ষেত্রে খুবই সহজ হবে। হয়তো আমার ভিডিওটি একটু লং টাইম হইতেছে বন্ধুরা। এই যে দেখেন, আমাদের এইটাও আমাদের একটি SSD হার্ড ডিস্ক, ঠিক আছে? তো আমাদের SSD হার্ড ডিস্কও আমাদের আমি একটি আপনাদের র্যাম কীভাবে রিপেয়ার করে ওইটার একটি ভিডিও দিছি। কিন্তু র্যাম কীভাবে রিপেয়ার করে, র্যামের মতোই এখানে পার্টস আছে। এখানে SMD আপনার ক্যাপাসিটর আছে, IC আছে, তারপর হচ্ছে রেস্টেন আছে। এই তিন ধরনের পার্টসই করে আমাদের SSD হার্ড ডিস্ক। তো SSD হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ার করে আমি নেক্সটে আপনাদের ভিডিও দিব। আর এই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আছে আরেকটি SSD হার্ড ডিস্ক, তো ওইটারও সেম সার্কিট আছে। ওইগুলো কীভাবে কাজ করে আমি আপনাদের পরবর্তীতে দিব। তো বন্ধুরা,
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন। তো আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি, আবার পরবর্তীতে এরকম কম্পিউটার নতুন নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আজকের মতো আমি এখানে এই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।